কিছু যুবক আছে তারা খুঁজবে তাফসির মাহফিল কোথায় আছে, কোথায় বড় বড় আলেম তাফসির করার জন্য আসবে, কিন্তু আরেক দল তো ধান্দায় আছে, 31st নাইট ডে একটু নাচানাচি করা লাগবে, একটু চুমাচুমি করা লাগবে, কি ড্যান্স, কোনটা লুঙ্গি ড্যান্স, কোনটা পায়জামা ড্যান্স, এরকমের ড্যান্স বাংলাদেশে আছে না? না, লুঙ্গি ড্যান্সের নামে যারা ড্যান্স করে এই সমস্ত কিছু নেতাও ইদানিং বাইর হয়েছে, মনটা চায় জুতা দিয়ে ফিরাই, তো চরিত্র এত খারাপ। আমার বন্ধুগণ এবার একটু শোনেন আমার কথা, ডিসেম্বরের 31 তারিখ রাত 12:01 হওয়া মানে হলো আমার জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর চলে যাচ্ছে। আপনারাই বলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বছর আমার থেকে বিদায় নিতেছে, এখন আমি কি ফুর্তি করার কথা না আল্লাহর ভয়েতে আল্লাহর জিকির করার কথা? মানুষ কোনো কিছু হারাইলে পাগল হয়ে যায়। যে লোকটা আপনাদের কমলগঞ্জের রাস্তায় রিক্সা চালায়, রিক্সাটা রাইখা দোকানের ভিতরে ভাড়া আনতে যায়, বাইরে হয়ে যায়, দেখে রিক্সাটা নাই, তিনি কি খুশি হবে না বেজার হবে? তিনি কি লুঙ্গি ড্যান্স দিবে না কাঁদবে? ও যুবকেরা শোনে রাখো, মুরব্বী বাবারা শোনে রাখেন, আমার মায়েরা বোনেরা, ডিসেম্বরের 31 তারিখ রাত 12:00 মানেই হলো তোমার জীবন থেকে গুরুত্বপূর্ণ একটা বছর চলে যাচ্ছে। এটা লুঙ্গি ড্যান্স করার সময় নয়, বরং এটা তোমার বান্ধবীকে নিয়ে দেখাশোনার সময় নয়, নাচানাচির সময় নয়, গোলাপ ফুল নিয়ে প্রেম বিনিময় করার সময় নয়, বরং সময় এসেছে গত এক বছর কত পাপ করেছো হিসাব করার, আর ভবিষ্যতে ভালো হওয়ার জন্য তৈরি করার দরকার নিজের আছে না? না,